তাহলে সেলেনার সঙ্গে স্ত্রীর নতুন এই ফ্রেন্ডশিপ নিয়ে মোটেও খুশি নয় জাস্টিন বেবার। সেই সঙ্গে থাকছে বিটিএস এর জিনকে নিয়ে উঠল নতুন একটা বাজ। কবে সে বিয়ে করতে যাচ্ছে উঠেছে সেটা নিয়ে একটা গুঞ্জন। এখন আর দেরি না করে গসিপে চলে যাই, প্রথমেই আসি জাস্টিন বিবারের কাছে। জাস্টিন বিবারের ওয়াইফ হ্যালি বিবার অ্যান্ড জাস্টিন বিবারের এক্স সেলিনা গোমেস রিসেন্টলি তো একটা ফ্যাশন উইকে একসঙ্গে ছবি তুলে সবাইকে চমকে দেয়। অ্যান্ড সেই সঙ্গে তারা এই মেসেজও দেয় যে তাদের মধ্যে কোনোই ঝামেলা নেই, তারা এখন ভালো ফ্রেন্ড হয়ে গেছে। বাট তাদের এই নতুন ফ্রেন্ডশিপ দেখে মোটেও খুশি নয় জাস্টিন বিবার। অ্যান্ড এমনই কথা শোনা যাচ্ছে ইন্টারন্যাশনাল মিডিয়া রিপোর্টস থেকে। সেই সব রিপোর্টস অনুযায়ী জাস্টিন বিষয়টা নিয়ে প্রচণ্ড বিরক্ত এবং সেই সঙ্গে ক্ষিপ্ত। ইভেন সেখানে বলা হয় সে নাকি তার ওয়াইফ হেইলিকে সাবধান করেছে যেন হেইলি তার এক্স সেলিনার সঙ্গে কোনো ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রাখে, বিকজ জাস্টিন চায় না তার প্রেজেন্ট লাইফে তার কোনো এক্সের প্রভাব থাকুক। অ্যান্ড জাস্টিন তার ওয়াইফকে নাকি এটাও বলেছে সেলিনার সঙ্গে তার এই নতুন ফ্রেন্ডশিপ তাদের দাম্পত্য জীবনে ঝামেলা টেনে নিয়ে আসতে পারে, সো এই ফ্রেন্ডশিপ নিয়ে সাবধান। ওয়েল, এখন সেলিনা অ্যান্ড হেইলি ফ্যান্সদের মুখ চুপ করার জন্য তাদের মধ্যে ফ্রেন্ডশিপ তো গড়ে নিয়েছে, বাট আলটিমেটলি ফ্রেন্ডশিপ নিয়ে যদি হেইলি বেবার এবং জাস্টিনের মধ্যেই ঝামেলা হয় তাহলে তো ফ্রেন্ডশিপ না রাখাই উচিত। আর একদিক দিয়ে ঠিকই আছে, কোন ছেলে চাইবে তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে তার বউয়ের এমন গলায় গলায় ভাব থাকুক। এবার আসি বিটিএস এর কাছে। এখন বিটিএস এর মেম্বাররা যে মিলিটারি সার্ভিসে জয়েন করবে এটা তো কনফার্ম, অ্যান্ড অবভিয়াসলি ফ্যান্সরা এটা নিয়ে কিছুটা আপসেট, বাট কিছু করার নেই, এটা তাদের দেশের রুলস। এবং বিটিএস মেম্বারদের মধ্যে সবার আগে যিনি মিলিটারি সার্ভিসে জয়েন করবে সে হচ্ছে বিটিএস এর ওল্ডেস্ট মেম্বার জিন। এখন এই জিনকে নিয়ে নতুন একটা গুঞ্জন উঠেছে, সেটা হলো জিন মিলিটারি সার্ভিসে জয়েন করার পর দুবছর সেই সার্ভিসে কাজ করার পর সে মিলিটারি সার্ভিস থেকে বের হয়ে বিয়ে করবে এবং তার ঘর সংসার শুরু করবে। ইনফ্যাক্ট শকিং বিষয় হচ্ছে কিছু কিছু নিউজ পোর্টালে আবার এটাও বলা হচ্ছে জিন বিয়ে করার পর মেবি মিউজিক ক্যারিয়ার থেকে ব্রেকও নিতে পারে, মানে মিউজিক ক্যারিয়ার থেকে একদম ডিট্যাচ হয়ে যাবে। যদিও আমার কাছে মনে হয় মিউজিক ক্যারিয়ার থেকে জিন চলে যাবে এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বাট তার বিয়ের যে বিষয়টা সেটা সত্য হলেও হতে পারে, কারণ জিনের বর্তমান বয়স 30 এবং দুবছর মিলিটারি সার্ভিস করার পর তার বয়স হবে 32। এবং এর আগে জিন একবার এক ইন্টারভিউতে জানিয়েছিল সে 31 বছর বয়সে বিয়ে করতে চায়। সো হু নাউজ, হয়তো মিলিটারি সার্ভিস থেকে বের হয়ে জিন বিয়ে করে ফেলবে। এখানে বলে রাখি জিন কিন্তু 28 অক্টোবর আর্জেন্টিনাতে কোল্ড প্লে ব্যান্ডের সঙ্গে তার সোলো প্রজেক্ট দ্য অ্যাস্ট্রোনট এই গানে পারফর্ম করবে এবং সেই কনসার্ট করার পর সে নেক্সট মান্থ থেকে মিলিটারি সার্ভিসে জয়েন করবে। এখন বিটিএস নিয়ে যখন কথা বলছি তখন বলে রাখি বিটিএস এর আরেকজন মেম্বার, ইয়াংগেস্ট মেম্বার জাংকুক, সেও কিন্তু রিসেন্টলি ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 প্রমোশনের উদ্দেশ্যে কাতার উড়ে গেছে এবং সেখানে তার কিছু প্রমোশনাল অ্যাক্টিভিটিসও থাকবে। সো মোট কথা বিটিএস এর মেম্বাররা এখন দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল কিছু প্রজেক্ট নিয়েই বিজি রয়েছে র্যাদার দ্যান তাদের ব্যান্ড প্রজেক্ট।